আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি কিভাবে না বলবেন। দেখুন, আমাদের এই উপমহাদেশের মানুষের মধ্যে একটা প্রচন্ড প্রবলেম হচ্ছে যে আমরা না বলতে পারি না। কেন আমরা না বলতে পারি না, তার কিছু কারণ রয়েছে ঐতিহ্যগত। ঐতিহ্যগত কারণ হচ্ছে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় গুরুজনের সামনে কি করবে না, না করবে না, কোনো কিছুতে না বলবে না। এটা ফ্যামিলি থেকে ফার্স্টলি আমাদেরকে লেসন দেওয়া হয় এবং এটা আমাদের স্কুলেও চলতে থাকে। একটু গুরুজন বা যে কারোর কাছে কি আমরা যদি না বলি তাহলে আমাদেরকে কি বেদব বলা হয়। স্কুলে যদি কোনো টিচারের কোনো পড়া ভুল থাকে বা কোনো কিছু আমাদের পছন্দ না হয় তখন আমরা কি সেটা প্রকাশ করতে পারি না। এই জায়গা থেকে হচ্ছে ফার্স্টলি হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে ইনপুট দিয়ে দেওয়া হয়, তো এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আজকে আমি আপনাদেরকে যেটা বলবো যে আসলে না বলতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যদি আপনার জীবনে না বলতে না পারেন তাহলে আপনি জীবনের অনেক অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে সময়, সেটা হারিয়ে ফেলবেন। ধরুন আপনার কোনো একটা বন্ধু আপনাকে ডাকলো, চল না ওখানে ঘুরে আসি, চল এটা করে আসি, আর আপনি কি করলেন, চলে গেলেন। এই যদি হয় আপনার অবস্থা তাহলে নিজের পড়ার সময়টা কোথায়? নিজের পড়ার সময়টা যদি না থাকে আপনার তাহলে আপনি কি করবেন? দেখুন, আপনি যদি না বলতে পারেন তাহলে আপনি মনে করেন যে আপনার আশেপাশের মানুষের মন খারাপ হবে, তারা খারাপ বলবে। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা কি, আমি নিজেও আপনাদের মতো ছিলাম বহু বছর এবং এটার কারণে আমি বলবো যে আমার অনেক লস হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে আমি একেবারে অনেক ক্ষেত্রে কিছুটা কি একটু রূঢ়ভাবে না বলতে পারি এবং আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে তো এখন প্রচুর না বলা শিখে গিয়েছি এবং না বলতে পারার ফলে আমার লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে আগের চাইতে। কেমন? ধরুন আপনাকে না বলার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, চিন্তা করতে হবে যে এটা আমার জন্য এবং আমার সামনের মানুষের জন্য ভালো। কিভাবে ভালো? ধরুন আপনি যদি না বলতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার সামনে যারা আছে তারা আপনাকে অ্যাভেলেবেল চিন্তা করবে না, আর আপনি যদি না বলতে না পারেন তাহলে আপনাকে তারা সবসময় অ্যাভেলেবেল চিন্তা করবে। আর অ্যাভেলেবেল চিন্তা করার ফলাফল তো জানেনই, যে কোনো কিছু তো সবাই মনে করবে যে আপনি তো আছেনই। এটা কি চান আপনি? নিশ্চয়ই চান না। আপনার যদি অন্য কারোর কাছে নিজেকে একটা ভ্যালুস ক্রিয়েট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কি না বলতে হবে কিছু কিছু ক্ষেত্রে। তারপরে কি, না বললে আপনার আশেপাশের যারা সারাউন্ডিং পিপল থাকবে তাদের সাথে আপনার লং রানের সম্পর্ক কি ভালো হবে, তারা জানতে পারবে যে আপনি কি কিছু কিছু ক্ষেত্রে না করেন, সবসময় হা করেন না, এবং তারা ওইভাবে মেন্টালি কি প্রস্তুত থাকবে। তারপর একটা পজিটিভ ব্যাপার বলি, আপনি যখন নো বলতে পারবেন, নো মিন্স নো, এটা যখন আপনি বলতে পারবেন তখন কি হবে, আপনি আপনার আশেপাশের মানুষের কাছে যে ভ্যালুসটা তৈরি করেছেন, যে একটা অ্যাটিটিউড ক্রিয়েট করেছেন, সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তারপর আপনি বলতে পারেন যে আমি কোথাও কমিটেড। কমিটেড কি, যে আমি প্রতিদিন সন্ধ্যার সময় পড়তে বসি, দোস্ত আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। আমি কি করি, আমি কথা দিয়েছি আমার অমুক বন্ধুর সাথে আজকে আমার এই কাজটা আছে, বা আমার অমুক কলিগের সাথে আমার এই কাজটা আছে, আমি আমার ফ্যামিলিতে এই সময়টা দিব, আমার বাচ্চার সাথে আমি এই সময়টা দিব। তো এই সময়গুলো আপনি যখন অন্য কাউকে আপনার কমিটমেন্টের কথা বলবেন, কমিটমেন্ট জিনিসটাকে আমরা সবাই খুব পছন্দ করি, তো আপনি যখন কমিটমেন্টটা মানতে চাইবেন, ভাঙতে চাইবেন না, তখন আপনার আশেপাশের মানুষ কি আপনার প্রতি সম্মানের দৃষ্টিতে তাকাবে এবং তারা চাইবে না যে আপনি এটা ভেঙে দিন। কি চমৎকার না ব্যাপারটা? তারপরে আরো আসছি, এবং আপনি যখন নো বলা শিখবেন তখন অনেকে আপনাকে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কাজে ফোর্স করবে না, ফোর্স করাটা বন্ধ হয়ে যাবে এবং আপনাকে নো বলতে পারতে হবে কনভিনসিংলি অ্যান্ড স্ট্রংলি। নো বলতে পারতে হবে আপনাকে। আপনি কনভিনসিংলি কিভাবে বলবেন, তাকে একটা সমস্যা বুঝিয়ে বলুন যে আপনি কেন পারছেন না। তারপরে আরেকটা ব্যাপার থাকে যে স্ট্রংলি নো বলতে পারে। আপনি যদি স্ট্রংলি না বলেন সেক্ষেত্রে মনে করবেন যে আপনি হয়তো বোধ হয় নিমরাজি আছেন। আমাদের দেশে এইটা একটা ব্যাপার আবার আছে যে নিমরাজির ব্যাপারটা, নিমরাজি থাকা যাবে না। আর এটা যেটা করতে পারেন, কাউন্টার অফার। কাউন্টার অফার কি জিনিস, যেমন ধরুন আপনি কাজ করছেন, আপনার অফিসে আপনি কাজ করছেন, আপনার বস কি করলো, আপনাকে একটা কাজ দিয়েছে, সেটা মাঝে মাঝে অবস্থাতে আরেকটা কাজ এনে দিল, তখন আপনি বসকে বলতে পারেন যে আমি কি এটা করবো না ওটা করবো, বা আমার পক্ষে এটা আজকে করা সম্ভব না, আমি এটা কালকে করবো, এখন আপনাকে ওটাই লাগবে, তাহলে ওটা করে দিই, আজকে এটা পরে করবো। অথবা বলতে পারেন যে এটা আমি ভালো পারবো না, এই কাজটা অমুক যে আছেন উনি ভালো পারেন, আপনি ওনাকে দিয়ে করাতে পারেন। এইটা হচ্ছে কি, আপনি কাউন্টার নো বলা, অফার ছুড়ে দেওয়া আপনার সামনে মানুষের। এবং আপনি যখন নো বলা শিখবেন তখন আপনার লাইফে কিছু টাইম বের করতে পারবেন, এলোমেলো আজাইরা কাজ যেগুলা বলে আমাদের দেশে, আজাইরা কাজ থেকে নিজেকে সেভ করতে পারবেন এবং টাইম বাড়বে আপনার লাইফে। যখন আপনার লাইফে কি টাইম বাড়বে তখন ওই সময়টাকে আপনি কি করতে পারবেন, বই পড়া ইনভেস্ট করতে পারবেন, হাঁটতে যাওয়া, জিম করা, এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমরা করি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বডিটা তো একটা মেশিন, এটাকে তো চালিয়ে রাখতে হবে, তার জন্য কি করতে হবে, নো বলা পারতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক রেপ কেস থেকে শুরু করে অনেক কিছুতেই কি আমরা জানি যে মেয়েরা হয়তো না করেছে কিন্তু ছেলেটা ভেবেছে যেহেতু সে তার সাথে কি প্রেমের সম্পর্কে আছে সেহেতু
সে অনেক কিছু করে ফেলতে পারে, তার নোটাকে সে নো মনে করে নাই, এটাকে নিমরাজি মনে করেছে। আমি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে নো মিন্স নো। এটা প্লিজ যারা আপনারা সামনের লোক আছেন, বিশেষ করে ছেলেরা, আপনারা এই জিনিসটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন, আপনাদের সঙ্গীর জন্য হোক, আপনারা যে কোনো কাজেই হোক, নো মিন্স নো এবং ইউ মাস্ট সে দ্য নো। না বলতে না পারলে আপনি জীবনে আগাতে পারবেন না। জীবনে যদি আগাতে চান আপনাকে না করতে হবে কিছু কাজ, কারণ সময় তো লিমিটেড। কিছু কাজকে নো করেন, কিছু কাজকে হ্যাঁ বলতে পারবেন, ইয়াস বলতে পারবেন। ভালো থাকবেন সবাই, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আপনাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।